নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত যুবদল নেতা শাওন প্রধানের মৃত্যুর প্রতিবাদে বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের এমন শোক মিছিল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের উদ্যোগে শোক মিছিলকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই পল্টন ও আশপাশের এলাকায় কালো পতাকা ও হাতে লাঠি নিয়ে খণ্ড খণ্ড মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি নাইটঅ্যাঙ্গেল মোড় হয়ে ফকিরাপুলের জোনাকি সিনেমা হল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা যুবদল নেতা শাওনের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেন। শাওন প্রধানের শোককে শক্তিতে রূপান্তরিত করে আজকে যুব সমাজ রাজপথে নেমে এসেছে। আমরা বলতে চাই, ওনারা মাঝে মধ্যে বলে সমাবেশ করতে হবে, মিছিল করা যাবে না, র্যালি করা যাবে না। আমরা বলেছি আমরা র্যালি অবশ্যই করব, আমাদের কর্মসূচি অবশ্যই পালিত হবে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় হুঁশিয়ারি করে বলেন, বিএনপির এই শেষ লড়াইয়ে সরকার পতন হবে। এই লড়াই শেষ লড়াই, এরপরে তার পড়ে যাওয়ার পালা। প্রশাসনকে বলতো পায় পাড়াটা ঝগড়া লাগানোর চেষ্টা করবেন না। একটা থানা থাকে যত 40 জন 50 জন, নাহলে 60 জন, নাহলে 70 জন, কিন্তু যেই থানা কম কর্মী আছে সেখানেও কম হলো 30,000 কর্মী আছে। তাহলে আমরা যদি মনে করি পোশাকটা চিনি না, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ছাত্রলীগের বাধার মুখে পণ্ড হয়েছে কসবা উপজেলা বিএনপির প্রতিবাদ সভা। বুধবার বিকেল 3টায় কর্মসূচি পালনের কথা থাকলেও দুপুরের পর থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা কুটি চৌমুহনী বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হন। দুপক্ষের মুখোমুখি অবস্থানে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কসবা ও কুটি চৌমুহনী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।